নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। এবার আংটিতে করোনার থাবা। হ্যাঁ বন্ধুরা, এই আংটিতে কী করে করোনার থাবা বসিয়েছে তা নিয়ে আজকে ভিডিওতে বলতে চলেছি। তার আগে আপনাদের কাছে আমি একটি অনুরোধ রাখব, অনুরোধটা আমাদের দেশের জন্য। প্রাইম মিনিস্টার ফান্ডে আপনারা 1 টাকা করে দিন, আমি দিয়েছি, আপনারা প্রত্যেকে 1 টাকা করে দিন, আমি এটি অনুরোধ রাখছি আপনাদের কাছে। কারণ এই সুযোগ দেশকে বাঁচানোর, দেশের জন্য কিছু করার, এই সুযোগটাকে হাতছাড়া করবেন না প্লিজ। আপনাদের কাছে আমার নিবেদন যে আপনারা মাত্র 1 টাকা, মাত্র 1 টাকা করে দিন, সেটি গুগল প্লে থেকেও দিতে পারেন, এছাড়াও পেটিএম থেকেও দিতে পারেন। আজকে দেশের জন্য কিছু করার সুযোগ এসছে, এই সুযোগটাকে হাতছাড়া প্লিজ করবেন না। আজকে দেখাতেই হবে আমাদেরকে যে আমরা কতটা দেশকে ভালোবাসি। তো যাই হোক, বেশি দেরি না করে আসুন ভিডিওটি শুরু করা যাক। এখন আংটিতে করোনার থাবা বসিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই আংটিতে কী করে করোনা থাবা বসালো সেটি নিয়ে আমি এক এক করে আপনাদেরকে বোঝাতে চলেছি। তো আমরা সচরাচর আংটি পরি, আমি যেমন নিজে জ্যোতিষী, আমি তো আংটি পরি, আমার ফ্যামিলির সমস্তরাই আংটি পরে, এবং যারা আমার ক্লায়েন্ট আছে তারাও আংটি পরে। আমি রিসেন্ট কালকে একজনকে বললাম যে আপনারা আংটিটা পরবেন না, খুলবেন, তো আমি আপনাদেরকেও বলছি যে আংটিটা খুলে রাখুন। কারণ এই আংটির ভিতরের যে সারফেস, সেখানে কিন্তু করোনার জার্ম অনেক দিন ধরে থেকে যায়। এবার যখন আপনি কোনো কিছু খাবেন, সেক্ষেত্রে ওই আংটি থেকেই কিন্তু আপনার খাদ্যতে যাবে এবং সেখান থেকে আপনার শরীরের মধ্যে করোনার জার্ম প্রবেশ করবে। এটা আমি নয়, ডাক্তাররাও এই কথাই বলছে এখন বর্তমানে। তাই আপনারা, আপনাদের হাতে যদি আংটি থাকে, সেক্ষেত্রে সেই আংটিকে এখনই খুলে রাখুন। কারণ এই আংটি থেকেই কিন্তু বর্তমানে করোনা আসতে চলেছে। যখন আংটিটা পরিধান করবেন, তখন দুধ এবং গঙ্গাজল দিয়ে এবং তুলসী পাতা দিয়ে আপনারা আংটিটি পরিধান করবেন। কিন্তু এখন বর্তমানে যা সিচুয়েশান, নিজের লাইফ সেভের জন্য, নিজের ফ্যামিলির লাইফ সেভের জন্য প্লিজ দয়া করে আপনারা, আপনাদের হাতে যদি আংটি থাকে সেটিকে খুলে রাখুন। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।